Hello everyone, a very good morning and I welcome you all to Study Anyone's new video. সবাইকে শুভ সকাল, আশা করি তোমাদের আপকামিং যেসব ইন্টারভিউ আর এক্সামগুলো আছে ওগুলোর জন্য প্রিপারেশন খুব ভালো চলছে, ঠিক আছে। সো এখানে আমরা আরেকটা চাকরির খবর নিয়ে এসেছি, ঠিক আছে। এটা একটা বাম্পার জব ভ্যাকেন্সি তোমাদের জন্য, ঠিক আছে। আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করো, ত্রিপুরা রিলেটেড যেসব চাকরিগুলো আছে বা যেসব চাকরিগুলোর এক্সাম সেন্টার ত্রিপুরাতে, ঠিক আছে, প্লাস পোস্টিং পড়ার চান্স ত্রিপুরাতে, ঠিক আছে, ওইগুলো আমরা আমাদের চ্যানেলে বলে দেবো। আর তোমাদের অন্য কোনো সোর্স ফলো করতে হবে না, একদম আপডেটেড ইনফরমেশন সব আমাদের চ্যানেলে পাবে, ঠিক আছে। সো ওই প্রমিসটাকে বজায় রেখে আমরা এখানে একটা বাম্পার জব ভ্যাকেন্সির মানে নিউজ নিয়ে এসেছি তোমাদের সাথে, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করো, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল। আমি এটা নিয়ে এসেছি কেন, কারণ এটার কিন্তু একটা অফিস আছে আগরতলাতে, ঠিক আছে। তোমাদের কিন্তু আগরতলার ওই অফিসটার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা পোস্টিং এখানে পাওয়ার তোমাদের চান্স আছে, তোমরা যদি তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো, ঠিক আছে। তার জন্য এটা নিয়ে এসেছি, ইটস এ ভেরি রেপুটেড জব, ইটস এ ভেরি রেপুটেড অর্গানাইজেশন। সো ভালো করে শুনবে। আর তোমরা প্রথম যেটা কাজ, তোমরা তোমাদের যত সব ফ্রেন্ড সার্কেল আছে, যত সব রিলেটিভস আছে যারা নাকি তোমাদের চাকরি খুঁজছে, ওদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। শেয়ারিং ইজ মাস্ট, ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ টু গ্র্যাব এট জব ইন ইউর ওন স্টেট ইন এ হাই, কি বলবো, ইন এ হাই পে স্কেল, ঠিক আছে। আজকে ডেট হচ্ছে তোমাদের 28/3/2023। তোমাদের জন্য এই জব ভ্যাকেন্সিটা নিউজ নিয়ে এসেছি, তোমরা এটা ভালো করে শুনবে, ঠিক আছে। ভিডিওটা শুরু করার আগে, বিফোর আই বিগিন দিস ভিডিও, যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি অনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন সবার প্রথম পেতে ত্রিপুরা রিলেটেড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রয়েছে, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওইটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রয়েছে, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ঠিক আছে। চলো শুরু করছি। শুরু করার আগেই বলে দিই, যদি তোমাদের চেনা জানা কোনো কোম্পানি থাকে বা আপনারা যদি কোনো আমাদের মানে কোনো প্রাইভেট কোম্পানি থেকে আমাদের ভিডিওটা এখন দেখছেন এমন হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য একটা খবর আছে। খবরটা হচ্ছে আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলের থ্রুতে আপনারা অ্যাড দিয়ে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনাদের কোম্পানিতে যদি কোনো ভ্যাকেন্সি থাকে, ওইটার অ্যাডভার্টাইজমেন্ট আমরা আপনাদের কোম্পানির হয়ে করে দেব, ঠিক আছে। আর আমরা আপনাদের একদম জেনুইন ক্যান্ডিডেট দেব, ঠিক আছে, জেনুইন ক্যান্ডিডেট দেবো। আর আপনাদের আমরা চেষ্টা করব আমরা অ্যাড বানিয়ে আমাদের চ্যানেলের থ্রুতে পাবলিশ করে, যাতে আপনারা আপনাদের যেই কোম্পানিতে যেই পোস্টেই বেরোক, ওই পোস্টটা যাতে একদম যোগ্য ক্যান্ডিডেট দিয়ে ফিল আপ হয়, ঠিক আছে। সো আমরা আপনাদের হেল্প করতে অলওয়েজ আছি। আপনারা যদি আপনাদের কোম্পানিতে ফিউচারে কোনো সময় কোনো ভ্যাকেন্সি যদি বের হয়, আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এখানে নিচে দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি 6033157164 বা আমাদের ইমেল আইডিও নিচে দেওয়া আছে studyandwintripura@gmail.com। এখানে আপনাদের অ্যাডের রিকোয়ারমেন্টটা বলবেন বা ফোন করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, সেম নাম্বারই হোয়াটসঅ্যাপ আমরা আপনাদের জন্য এতটুকু এনশিওর করব যাতে আপনাদের মানে যেই পোস্টটাই বেরোবে ওইটার জন্য যাতে আপনারা সাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশন পান ফ্রম দ্য রাইট ক্যান্ডিডেট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা খবর হচ্ছে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একদম প্রিমিয়াম পিডিএফ নোটস অ্যাভেলেবল আছে। পিডিএফ নোটস ওইভাবেই বানানো হয়েছে যাতে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস 2023-এর যতটুকু তোমাদের আপকামিং যেসব এক্সাম ইন্টারভিউগুলো আছে ওইগুলোর মধ্যে যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু ওই পিডিএফে লেখা আছে, ঠিক আছে, একদম টু দ্য পয়েন্ট নোট, ঠিক আছে। ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বাই এ টিম অফ এক্সপার্টস, ঠিক আছে। এটা পড়ো, এই পিডিএফগুলো নিয়ে পড়ো, উই আর গেটিং এ ভেরি গুড রেসপন্স। আপনারাও নিয়ে পড়ুন বা তোমরাও নিয়ে পড়ো। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের পিডিএফটা পেতে তোমরা আমাদের কল করতে পারো 6033157164, ঠিক আছে। তোমরা তোমাদের নাম আর ইমেল আইডি মেনশন করে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চলো, এখানে জবটা হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ঠিক আছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু 7 পে স্কেল চলে বা সেন্ট্রাল গভর্নমেন্টে যখনই দিয়ে দেয় ওইটার মধ্যেও কিন্তু সেম টাইমে দিয়ে দেয়, ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু টাইম টু টাইম রিক্রুটমেন্ট হয়। এবার তোমাদের এটার মধ্যে নিচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেটাকে বলি SSA, আর নিচ্ছে স্টেনোগ্রাফার বা PA তোমরা বলতে পারো, ঠিক আছে। স্টেনোগ্রাফার নিচ্ছে আর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। ইটস এ মাস্ট টু অ্যাপ্লাই জব, যারা তোমাদের বয়স আছে, যাদের তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। কেন বলছি, দুটো কারণ। একটা হচ্ছে এক্সাম লোকেশান আগরতলাতে বসে তোমরা এক্সাম দিতে পারবে। নাম্বার টু হচ্ছে পোস্টিংও তোমাদের এখানে পড়ার চান্স, কারণ তোমরা যদি নর্থ ইস্ট সার্কেলের থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে এখানে, ঠিক আছে। ত্রিপুরার কোন জায়গায় অফিস, আগরতলার কোন জায়গায় অফিসটা, ওইটাও সব কিছু বলে দেবো, তোমরা ধৈর্য ধরে শোনো, ঠিক আছে।
আচ্ছা, প্রথম আমরা বলে দিই সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, যেটা নাকি তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, ঠিক আছে? স্যালারি জেনে লাভ নেই, যখন জয়েন করবে তখন তো স্যালারি জানবেই, ঠিক আছে? মনে রাখবে 27 মার্চ 2023, মানে কালকে থেকে এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 26 এপ্রিল 2023, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল বা ইউআর ক্যাটাগরির জন্য 700, আর ফিমেল ক্যান্ডিডেট বা রিজার্ভ ক্যাটাগরির জন্য 0, ঠিক আছে, ফিস? আচ্ছা, এগুলো তোমাদের এখানে জেনে লাভ নেই, তোমরা জাস্ট লাস্ট ডেটটা জেনে রাখো, 28 এপ্রিল অলরেডি শুরু হয়ে গেছে, আজকেই অ্যাপ্লাই করো, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টগুলো আমরা এতগুলো জায়গা দেখবো না, ঠিক আছে? আমরা এই জায়গাগুলো দেখবো না, আমরা শুধু কনসেন্ট্রেট করবো এর নিচে, মোবাইলটা রোটেট করো, ফুল স্ক্রিন করো, এই নিচে কনসেন্ট্রেট করবো, যেখানে বলা আছে নর্থ ইস্ট রিজিয়নের জন্য কটা ভ্যাকেন্সি, ঠিক আছে? নর্থ ইস্ট রিজিয়নে তোমাদের অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে? নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, তোমাদের মিজোরাম, ত্রিপুরা, সরি এটা জুম হয়ে গেছিলো, ঠিক আছে? যাই হোক, হাওয়েভার, এখানে কিন্তু আমি তোমাদের বলে দিই, ত্রিপুরাতে মানে এদের অফিসটা আছে, ঠিক আছে, আগরতলাতে। আগরতলাতে কোথায় আছে ওইটা আমরা নেক্সট স্লাইডে বলছি, ঠিক আছে? এখানে তোমাদের নর্থ ইস্টের জন্য যেই পোস্ট আছে, এসসি ক্যাটাগরির জন্য পোস্ট আছে 13টা, ঠিক আছে? ওবিসি ক্যাটাগরির জন্য, নন ক্রিমিলেয়ার ওবিসি ক্যাটাগরির জন্য আছে 16টা পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আছে 11টা পোস্ট, আর জেনারেল ক্যাটাগরির জন্য আছে 18টা পোস্ট, ঠিক আছে? টোটাল হচ্ছে তোমাদের 58টা পোস্ট, ঠিক আছে? টোটাল সবগুলো ক্যাটাগরি মিলিয়ে 58টা পোস্ট, ঠিক আছে? আর এই পোস্টগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে? যেমন ক্যাটাগরি এ, বি, সি, ঠিক আছে? ওইগুলো তোমরা পিডিএফে দেখে নিও, কোন ক্যাটাগরিতে কোন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের টাইপটা আসছে, ঠিক আছে? প্লাস তোমাদের এক্স সার্ভিসম্যান, যাদের এক্স সার্ভিসম্যানের এক্সপিরিয়েন্স আছে, যারা আগে আর্মিতে বা বিভিন্ন এইসব ডিফেন্স সার্ভিসে ছিল, ওদের জন্য 12টা পোস্ট, ঠিক আছে? মনে রাখবে এই সবগুলো পোস্টের মধ্যে কিন্তু অন্তত 4-5টা পোস্ট ত্রিপুরার জন্য হবে বা এর বেশিও হতে পারে, ঠিক আছে? স্টেট ওয়াইজ ডিভিশনটা দেয়নি, শুধু বলেছে নর্থ ইস্ট রিজনের জন্য এতগুলো পোস্ট আছে, ঠিক আছে? এই সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ডিউটিটাকে আমি বলে দিচ্ছি। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মেইনলি ডেটা ম্যানেজিং ওয়ার্ক, ঠিক আছে? মেইনলি ডেটা ম্যানেজিং ওয়ার্ক বা ডেটা এন্ট্রির ওয়ার্ক, তোমাদের পুল অফ ডাটা তোমাদের দিয়ে দেওয়া হবে, ওইগুলো তোমাদের ম্যানেজ করতে হবে, ভালো করে ম্যানেজ করতে হবে, টু এনশিওর দ্যাট যে তোমাদের যে অফিসার থাকবে এরা যাতে টাইম টু টাইম ডেটাগুলো পেয়ে যায়, ঠিক আছে? ডেটা মানে ইটস এ গুড পোস্ট টু স্টার্ট ইউর কেরিয়ার, কারণ প্রমোশন এক্সপেক্টসও অনেক হাই, ঠিক আছে? এখানে কিন্তু আমি বারবার বলে দিই, তোমাদের কিন্তু অফিসটা কিন্তু আগরতলাতে আছে, আর যদি তোমরা এনি রিজিয়ন থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের যদি সিলেক্ট হয়ে যাও, তোমরা কিন্তু প্রেফারেন্সে ত্রিপুরা দিলে তোমাদের কিন্তু চান্স আছে ত্রিপুরাতে পাওয়ার, ঠিক আছে? এনি রিজিয়ন দিলে, তোমরা এনি রিজিয়নের জন্য অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু কী বলবো, মানে এনি রিজিয়নের মধ্যেই দেবে, এনি রিজিয়নের যে রিজিয়নেই পাও তোমরা কি তোমাদের কিন্তু একটা চান্স হয়ে থাকবে যে তোমরা আগরতলাতে ট্রান্সফার হয়ে আসতে পারবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই আর গিভিং ইউ দিস জব বা উই আর লেটিং ইউ নো অ্যাবাউট দিস জব। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রুপ সি, ঠিক আছে? স্টেনোগ্রাফারের পোস্ট তোমাদের সেম ফিস 700 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য, আর বাকিদের জন্য নীল, ঠিক আছে? বাকি তোমাদের অ্যাপ্লাই করার ডেটও সেম, তোমাদের হচ্ছে কালকে থেকে, মানে 27 মার্চের থেকে আরম্ভ হয়েছে আপ টু 26 এপ্রিল, ঠিক আছে? আচ্ছা, এটা আমি তোমাদের এখানে বলে দিই, স্টেনোগ্রাফারের জন্য পোস্ট হচ্ছে 185 ওভারঅল, ঠিক আছে? এটা কিন্তু ওভারঅল পোস্ট, এখানে ওভারঅলের মধ্যে এখানে নর্থ ইস্ট রিজনের জন্য নিশ্চয়ই কোনো পোস্ট থাকবে, ঠিক আছে? যেহেতু আগরতলাতে অফিস আছে, নিশ্চয়ই কোনো পোস্ট থাকবে। এক্স্যাক্টলি ত্রিপুরার জন্য কটা পোস্ট স্টেনোগ্রাফারে ওইটা জানা নেই, ঠিক আছে? হাওয়েভার আমরা টোটাল পোস্টটা বলে দিচ্ছি, 185, তোমরা যদি দাও 185-এ ত্রিপুরার জন্য পোস্ট অন্তত একটা কি দুটো থাকবেই, ঠিক আছে? এটা কিন্তু ওভারঅল পোস্ট, কারণ ত্রিপুরাতে আগরতলাতে যে সেন্টার আছে, যেহেতু এসএসএর পোস্ট আছে, মানে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের যেহেতু পোস্ট আছে, তো স্টেনোগ্রাফারের পোস্ট এখানে থাকবে, ঠিক আছে? 185টা পোস্ট তোমাদের মানে নলেজের জন্য বলে দিলাম, ঠিক আছে? এবার স্টেনোগ্রাফার, তোমরা যারা স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে, তোমাদের 12 পাস হতে হবে, আর তোমাদের স্টেনোগ্রাফি জানার সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু মানে প্রথমে কী হবে, প্রথমে প্রিলিমস এক্সাম হবে, ঠিক আছে? প্রিলিমস এক্সামে যা হয় জেনারেল অ্যাপ্টিটিউড, তারপর তোমাদের রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, এগুলো হয়, ঠিক আছে? ওইগুলো তোমরা পাস করলে তোমাদের কিন্তু স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে, নেক্সট স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে, ঠিক আছে? এখানে তোমরা দেখে নাও কী কী লাগবে, কী কী স্পিড লাগবে, আমি আর বললাম না, ঠিক আছে? তেমনি তোমাদের সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, প্লাস কম্পিউটারে ইংলিশ টাইপিং তোমাদের 35 ওয়ার্ড পার মিনিটে, প্রতি মিনিটে 35 ওয়ার্ড তোমাদের ইংলিশে কম্পিউটারে টাইপ টেস্ট দিতে হবে, ওয়ান্স ইউ ক্লিয়ার দ্য প্রিলিমস এক্সামিনেশন। প্রিলিমস ক্লিয়ার করার পরে তোমাদের টাইপ টেস্টটা দিতে হবে, ঠিক আছে? ওই স্টেনোগ্রাফারে কী দিতে হবে, প্রিলিমস ক্লিয়ার করার পরে স্টেনো টেস্ট, আর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেহেতু ডেটা এন্ট্রি অপারেশনের মেইনলি কাজ, তাই তোমাদের এখানে টাইপ টেস্টের তোমাদের
টেস্ট দিতে হবে, ঠিক আছে, টাইপ টেস্ট দিতে হবে ইন কম্পিউটার ইন ইংলিশ, ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পেরেছো? আর দুটোর জন্য, দুটোই পোস্টের জন্য তোমাদের বয়স সীমা আছে, যারা জেনারেল বা ইউআর ক্যাটাগরি আছে ওদের জন্য 18 থেকে 27 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছো যেমন ওবিসি এসটি এসসি, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা আমরা পিডিএফটা নিচে লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পিডিএফটা, ওটা তোমরা কোন ক্যাটাগরির জন্য কতটুকু এজ রিল্যাক্সেশন ওটা তোমরা দেখে নাও, বাট বেসিক থিং ইজ 18 to 27 ইয়ার্স ফর জেনারেল আর ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তোমাদের মেন জিনিসটা বলে দিই, এতক্ষণ তো বললাম যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই জব ক্রাইটেরিয়া এইসব, এখন মেন লোক মানে মেন জিনিসটা হচ্ছে অফিস লোকেশনটা কোথায়। এদের অফিস লোকেশন লোকেশনটা হচ্ছে গুরখা বস্তিতে, ঠিক আছে, কি বলেছি, গুরখা বস্তিতে, ঠিক আছে, ভিআইপি রোডে গুরখা বস্তিতে এদের অফিসটা, গুরখা বস্তিতে অফিসটা। তোমরা যদি যে কোনো একটা পোস্টে পাও, তোমাদের কিন্তু দেয়ার লাইজ এ গুড চান্স যে তোমাদের তোমাদের চয়েস মতো পোস্টিং দেওয়া হবে। তোমরা যদি নর্থ ইস্ট সার্কেলের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের জন্য কিন্তু ইটস এ ভেরি গুড অপরচুনিটি, লিখে দিচ্ছি ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ ইউ, তোমরা এটা অ্যাপ্লাই করো। এই যে তোমাদের পুরোটা চাকরির বোথ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট প্লাস স্টেনোগ্রাফারের যে চাকরিটা ডিসকাস করলাম, ওইটার পিডিএফটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডাউনলোড করে দেখে নাও। প্লাস দুটোর আলাদা আলাদা করে অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে, ওইটা তোমরা লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আমরা চাই তোমরা এই চাকরিটা অ্যাপ্লাই করো, বিকজ ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ, কি বলেছি, ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ টু সেটেল ইন ইউর ওন স্টেট। বারবার বলছি, আমরা কিন্তু মানে মানে যেগুলো একদম ক্রিমি ক্রিমি চাকরি ওইগুলো কিন্তু বলে দিই, যেগুলো তোমাদের ভালো বেতন দেবে, প্লাস তোমাদের আগরতলাতে আসার চান্স বেশি। এটা তোমরা অ্যাপ্লাই করো, ইপিএফও ইজ এ ভেরি রেপুটেড অর্গানাইজেশন, অ্যাপ্লাই করো, আর যদি কোনো ডাউট হয় আমাদের জানিও, ঠিক আছে। আবার বলে দিই, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের, তোমরা যারা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম পিডিএফটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো, আমাদের নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে দিই 6033157164, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সে প্রিমিয়াম কোয়ালিটি নোট, ইটস ডিফারেন্ট ফ্রম এনি আদার থিং দ্যাটস অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট, ঠিক আছে, তোমরা নিয়ে পড়ো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। চলো, তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও তোমাদের এই চাকরিটা নিয়ে আপডেট দেওয়ার। আমি এত করে বললাম কারণ ইটস এ ভেরি রেপুটেড অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, ইটস এ ভেরি রেপুটেড গভর্নমেন্ট অর্গানাইজেশন, তোমরা এটা অ্যাপ্লাই করো, কারণ তোমাদের নিজের স্টেটে থেকে মানে থেকে এমন এমন পে স্কেলে চাকরি করার কিন্তু এমন সুযোগগুলো বারবার আসে না, ঠিক আছে। চলো, তোমরা নিচে ডিসক্রিপশন বক্স থেকে সব নিয়ে নিও, যদি কোনো ডাউট থাকে আমাদের নিচে জানিও কমেন্ট সেকশনে, বা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করো, বা ফেসবুক পেজে মেসেজ করো, ঠিক আছে। এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। শোনো, তোমরা কিন্তু নিউজটা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, যেখানে তোমরা জব চাকরি বিভিন্ন এডুকেশনাল জিনিস নিয়ে ডিসকাস করো, ঠিক আছে। সবার সাথে শেয়ার করো, সবাইকে জানার সুযোগ দিও, কারণ সবাই কিন্তু নিজেদের মাতৃভূমিতে চাকরি করার সুযোগ খোঁজে, ঠিক আছে। সবাইকে হেল্প করো, তুমি যদি সবাইকে হেল্প করো তাহলে কিন্তু গড উইল হেল্প ইউ ইন ইন ডিসগাইজ, ঠিক আছে। সো সবাইকে হেল্প করো, সবাইকে জানার সুযোগ দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নট গেট ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো, ওইটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের নাম্বারটা আবার বলে দিই 6033157164। চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, আরেকটা জবের আপডেট আছে, ওইটা আমরা নতুন একটা ভিডিওতে দেখবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, আজকের দিনটা সবার খুব ভালো যাক, টাটা, বাই বাই, টেক কেয়ার।